মালদার চাঁচলে নেতাজি মোড়ের কাছে পুলিশের উপস্থিতিতে বন্ধ সমর্থককারীদের উপর হামলা। স্থানীয় তৃণমূল সমর্থকদের আজ সকালে বাম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে চাঁচলের নেতাজি মোড়ের কাছে বন্ধ সমর্থকরা তাদের মিছিলে জমায়েত হয়েছিল। সেই সময় বন্ধ বিরোধী তৃণমূল সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ। পরিস্থিতি এখনও যথেষ্টই উত্তপ্ত রয়েছে। মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আপনাদের কথা মতো আমাদের গাড়িকে অনেকটা ভীষণ কমিয়ে দিয়েছে, এখন তারপরে আগ্রাস।